शोभा 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 बोन हम तु ठीक है तो बोन भैया राहुल पदमाशी हाथ के अनेक कष्ट पाची नहीं शोभा भैया शोभा राहुल बंधु आमार तुम्हें आज आमार उपकार करले एर बदले तुम्हें जो आमार जीवनटाओ चाओ आमी दीते प्रस्तुत तोर जीवन तो आमार हाते बोल आमार मेये कोथाय चाओ गुली चाओ अरे कापुरुष पापीरा कोनो दिन गुली चालाते पारे ना कारो जान नीते होले आगे निजेर जान दीते जानते हय देख देख आमाके আমি জান দিতেও জানি আবার নিতেও জানি বল বল কোথায় সেই হীরা চুনি পান্না যা আমার বাবা মারা যাবার সময় তোকে দিয়েছিল আমার হাতে পৌঁছে দেবার জন্য বল তুমি তুমি কি সেই দুর্জয় হ্যাঁ হ্যাঁ আমজাদ খানের একমাত্র ছেলে আমি দুর্জয় আর ওই হীরা চুনি পান্না আমার জন্য নয় আমার বোনের জন্য নয় তোমার মেয়ে অঞ্জলিকে বাঁচাবার জন্য প্রয়োজন কিন্তু কিন্তু বাবা ওই হীরাগুলো তো আমার কাছে নেই এই মিথ্যা কথা বলবি না বাবা দুর্জয় আমাকে বিশ্বাস করো তোমার বাবা আমাকে হীরাগুলো দিয়েছিল সত্যি কিন্তু এই খবর এক শয়তান গ্রুপ কি করে যেন আগের থেকেই জেনে গিয়েছিল এরপরে ওরা যখন আমাকে ধরতে ছুটছিল তখন পালাবার সময় আমি ওই ব্যাগটা কোনো এক পিক আপ ভ্যানের টুল ব্যাগসে লুকিয়ে রাখি তারপর আমি যতক্ষণ লুকিয়েছিলাম এর মধ্যে কোনো একজন এসে ওই গাড়িটা নিয়ে চলে যায় আর সেই একজনটা কে ছিল তাকে তুমি দেখোনি চিনতেও পারোনি এই তো না তবে ওই গাড়িটা কোনো এক ডেয়ারি ফার্মের হবে এবং টুল বক্সের গায়ে একটা গিটার রাখা ছিল আমাকে আমাকে বিশ্বাস করো দুর্জয় প্লিজ বিলিভ মি মজুমদার এখন তোমার গল্প শোনার সময় নয় রক্ত আমার মাথায় চড়ে আছে চলতি হীরা দাও নইলে আমি তোমাকে খুন করতে বাধ্য হব দুর্জয় তুমি কি মনে করো আমার একমাত্র মেয়ে অঞ্জলির জীবনের চেয়ে ওই কোটি টাকার সম্পদ আমার কাছে মূল্যবান না দুর্জয় না আমি অঞ্জলির কসম খেয়ে বলছি ওই হীরা আমার কাছে নেই নেই আমার কাছে নেই আমার কাছে হীরাগুলো এতদিন তোমার কাছে ছিল হ্যাঁ আর তুমি তা জানতেও না না তুমি জানো এই হীরাগুলো দাম কত যদি এই হীরা দিয়ে অঞ্জলির জীবন কেনা যায় তবে তা অমূল্য আর নয়তো এগুলো সামান্য পাথর মাত্র রাইট মাই ফ্রেন্ড রাইট এখন এই হীরা নিয়ে আমি যাব আর অঞ্জলিকে ছাড়িয়ে আনব তোমার কি বিশ্বাস ওরা হীরে পাবার পর তোমাকে আর অঞ্জলিকে ফিরে আসতে দেবে না বিশ্বাস তো হয় না তবে আমি যাব তোমার সাথে খুব কঠিন শত্রুর মুখোমুখি হতে হবে বন্ধু তবে তুমি যদি আমার পাশে থাকো আমি নিশ্চিতভাবে বলতে পারি লড়াইয়ের ময়দানে ওদের আমরা ধ্বংস করেই ফিরবো